যে শরদ্দুল গতি বিভব শক্তি তো সেটা দেখা যায় তো এবার যদি আমরা একটা শরদল লোককে নেই নিয়ে আমি একটু টেনে ছেড়ে দিই তাহলে ভাই আমি যদি শরৎ লোকটা এইখান থেকে এই পজিশন নিতে চাই তাহলে আমাকে একটা কাজ করতে হবে তা আমি এইখান থেকে এই পর্যন্ত নিতে যে কাজটা করতে হবে সেই পরিমাণ শক্তির মধ্যে জমা থাকবে এবং সেটাকে আমরা কী নাম দিই যে শক্তি বা সঞ্চিত শক্তি তো এবার আমার উদ্দেশ্য হচ্ছে যখন সরলোকটাকে আমরা টেনে এই পজিশনে নিয়ে যাব নিজে ছেড়ে দেবো তো যখন সে আস্তে আস্তে এই ভিন্ন ভিন্ন পজিশনে আসতে থাকবে তখন তার মধ্যে কখন কোন অবস্থায় কি পরিমাণে গতি বিহব শক্তি জমা থাকবে সেটা আমি বের করব তো আমরা কীভাবে বের করতে পারি তো যেই কনসেপ্ট আমরা বলতেছিলাম যখন আমি সরদ লোকটাকে টেনে সাপোজ আমি সরদ লোকটাকে এই এ পজিশন থেকে নিয়ে আমি এই বি পজিশন এই জায়গায় নিতে চাচ্ছি তাহলে আমাকে এইখান থেকে টেনে নিয়ে এই জায়গায় নিতে একটা কাজ করতে হবে তো যত পরিমাণে আমি কাজ করব। সেটাই তার মধ্যে কী হবে সঞ্চিত বিভব শক্তি তার মানে আমি যদি এখান থেকে এ থেকে বিতে নিতে যে পরিমাণে শক্তি জমা হয় সেটা বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে যে এ থেকে বিতে নিতে যতটুকু কাজ করতে হয় সেটা বের করলে হয়ে যাবে তাহলে আমরা যেটা করব যে এ থেকে বিতে নিতে যতটুকু কৃত কাজ সেইটা হিসাব করব এবং সেইটা কিনা কি হবে আমাদের এ থেকে বিতে নিতে সঞ্চিত বিভব শক্তি সমান তাহলে আমি একটু বের করি যে এ থেকে বিতে যদি আমি নেই তাহলে কী পরিমাণে কাজ করতে হবে তো কাজের আবার দুটা ব্যাপার ছিল কাজের যখন তোমরা ভাইয়া কাজ শক্তি ক্ষমতা ধরে পড়ছো তখন দেখছিলাম যে কাজে দুটা টাইপ ছিল একটা ছিল ধ্রুব বল দ্বারা কাজ আর একটা ছিল পরিবর্তনশীল বল দ্বারা কাজ আমাদের এখন একটু লক্ষ্য করতে হবে যে আসলে এই জায়গাটায় আমরা আসলে কাজের কোন ফর্মটা ফেলবো এখানে দুধধাপ যদি আমরা শুধু এই ফর্মটা চোখমুখ বন্ধ করে বসা দিই তাহলে কিন্তু হবে না একটু লক্ষ্য করতে হবে যে স্বর্ণটা বসানো যাবে কি যাবে না এই ফর্মটা ছিল কি যে যখন আমাদের বলটা ধ্রুব থাকতো তখন বসাইতাম আমরা অর্থাৎ এর কারণ বলতাম যে ধ্রুব বল দ্বারা কৃত কাজ এবার এই ধ্রুব বল দ্বারা কৃত কাজ আমি এখানে করতে পারবো কি না আসলে এখানে আসলে বলটা ধ্রুবক থাকে কি না একটু লক্ষ্য করতে হবে তার সব দেখি যে এখানে আসলে বড় যুবক থাকে কিনা তো আমরা একটা জিনিস বলছিলাম যে সাপোজ বস্তুটা এখন এই পজিশানে আছে আমি যখন বস্তুটাকে আস্তে আস্তে এই সামনের দিকে নিতে থাকবো তার মানে কি ভ্যাঁ যে আস্তে আস্তে স্মরণটা বাড়তেছে বা স্মরণ যদি বাড়তে থাকে আমরা একটা জিনিস পড়ে আসছি আগে যে এফ ইজিকস্ট ছিল কি মাইনাস কেক্স অর্থাৎ যখন বস্তুটা কি বস্তুটা এই দিকে যাচ্ছে বস্তুটা এই দিকে যাচ্ছে তার স্মরণের বিপরীত দিকে একটা বল কাজ করতো সেটাকে আমরা বলতাম প্রত্যয়নী বল আর সেই প্রত্যয়নী বলটা কি ছিল এ ফিজিক্স টু মাইনাস কে এক্স এবং যেটা কি না এই প্রত্যয়নী বলটা কী ভাইয়া যে স্মরণের সাথে সাথে চেঞ্জ হইতো যখন আমরা বস্তুটাকে এই পজিশনে নিয়ে আসি তখন বিপরীত দিকে যে প্রত্যয়নী বলটা আমি যখন বস্তুটাকে এই পজিশন থেকে আরেকটু দূরে নিয়ে যাব তখন বিপরীত দিকে প্রত্যয়নী বলটা অবশ্যই একই থাকবে না যেহেতু এখানে স্মরণের মানটা চেঞ্জ হয়ে গেছে স্মরণ যদি চেঞ্জ হয় তাহলে বলটাও চেঞ্জ হচ্ছে তার মানে আর আমরা এইটাও দেখছিলাম যে এই বিপরীত দিকে যে প্রত্যয়নী বলটা হয় ঠিক তার সমপরিমাণ বল আমাদেরকে ওইদিকে বাহ্যিক বলে সে দিতে হয় তার মানে এই এক্সের সাথে সাথে স্মরণের চেঞ্জ করার সাথে সাথে কিন্তু ভাইয়া যে আমাদের এই বিপরীত দিকে প্রত্যয়ই বলটাও চেঞ্জ হয়ে যাচ্ছে তার মানে এখানে কিন্তু প্রত্যেক পয়েন্টে যে আমি স্মরণটা ঘরেকে চাই প্রত্যেক পয়েন্টে কিন্তু স্মরণের জন্য বলের মানটা ফিক্সড না বলের মানটা ধ্রুবক না যেহেতু বলের মানটা ধ্রুবক না তাহলে আমরা কিন্তু আসলে এই ধ্রুব বলের সূত্র দিয়ে কাজটা করতে পারবো না তাহলে আমাকে যেটা করতে হবে পরিবর্তনশীল বল দ্বারা কাজ বের করতে হবে এখন পরিবর্তনশীল বল দ্বারা কাজ খেয়ে বের করতে হবে আমি ছোট্ট কনসেপ্ট একটু বলে দিই ফর এক্সাম্পল যেহেতু এই জায়গাটা আসলে পরিবর্তনশীল বল দ্বারা কাজ তো আমি আসলে বের করতে পারতেছি না দুর্বল দ্বারা কাজ হিসেবে তো কি করবো তো আমরা একটা কাজ করি ধরে নিলাম যে এই যে এই সামান্য পোর্শন এইটুকু আমি একটা ছোট্ট একটা ক্ষুদ্র অংশ ধরে নিলাম এবার এবার নাম দিলাম কি ভাইয়া যে এটা ছোট্ট একটা অংশ নাম দিলাম হচ্ছে ডিএক্স এবার আমি জানতে চাচ্ছি যে এই ডিএক্স পরিমাণে সরাইতে আমার কতটুকু কাজ করতে হবে তো এখানে দেখো তো আমরা কাজের আসলে দুর্বল দ্বারা কাজের যে সূত্র ছিল সেইটা বসাতে পারি কিনা তো আমি যদি বলি যে এই যে এইখানে সাম্যবস্থান আমাদের এই সাম্যস্থান থেকে এই পরিমাণে সরাইতে ধরলাম হচ্ছে আমাকে বাহ্যিক বল প্রয়োগ করা লাগছে এফ অর্থাৎ এটার বিপরীত দিকে যে প্রত্যয়নী বল সেটাও এফ একই কথা এবার যেহেতু আমি এই পজিশনটা নিছি এবং ঠিক তার পরের যেই পজিশনটুকু এইখান থেকে শুরু করে নিয়ে এই যে পরের সামান্য একটা অংশ এটা খুবই একটা ক্ষুদ্র একটা অংশ যেহেতু এখানে এক্সের এই এক্সের মান এই পজিশনটার এই পজিশনটার মধ্যে খুব বেশি তফাত নাই তার মানে আমি ধরতে পারি যে এইটুকু সরাইতে যে পরিমাণে বল প্রয়োগ করা লাগছে আর পরের ওই সামান্য অংশটুকু সরাইতে আসলে মোটামুটি একই বল প্রয়োগ করা লাগছে তার মানে যদি ওই অংশটুকু খুবই ক্ষুদ্র হয় তখন কি হবে যে এইটুকু প্রথমটুকু দূরত্ব সরাইতে যতটুকু বল দেওয়া লাগবে পরের ওই সামান্য দূরত্ব সহ সরাইতে একই বল দেওয়া লাগবে তার মানে এই সামান্য অংশটুকুর জন্য বলটা আসলে কি ধ্রুব হয়ে গেল না এবার আমরা তো শিখছিলাম দ্রুবতার কাজের সূত্র তখন কী করতাম আমরা দ্রুব দ্বারা কাজের সূত্র ডাব্লিউইজি কোষ্ঠ কি করতাম ভাইয়া যে এফ এস কস্থিটা এবার এখানে এফ ছিল ধ্রুব বল এবার যেহেতু এই সামান্য অংশের মধ্যে বলটা ধ্রুব হয়ে গেছে এবার চাইলে আমরা এই ধ্রুব সেটা কাজে লাগাইতে পারবো তাহলে এখানে এফটা ধ্রুব বল আমি বল প্রয়োগ করলাম এফ স্মরণ কতটুকু ঘটলো ভাই আমি খুবই ক্ষুদ্র স্মরণ ঘটাইছি ডি এক্স পরিমাণ স্মরণ ঘটাইছি তাহলে আমি আসলে যে কাজটা করবো এফের জায়গায় তো এফ থাকবে আমাদের আর স্মরণের জায়গায় আমরা করবো কি যে ডিএক্স আমি খুবই ক্ষুদ্র একটা স্মরণ ঘটাইছি আর থিটার মানটা কী হবে আমি আসলে বল প্রয়োগ করছি দিকে আর স্মরণটা ওইদিকেই ঘটছে তাহলে থিটার মান আসলে জিরো আর কস জিরোর মান কত হয় ওয়ান এবার যেহেতু আমি খুবই ক্ষুদ্র পরিমাণ স্মরণ ঘটাইছি তাহলে আমাদের কাজটা কি আসবে ওই ক্ষুদ্র কাজ আসবে কিন্তু আমাদের উদ্দেশ্য কী ছিল ভাইয়া যে এইখান থেকে এ থেকে নিয়ে শুরু করে বি পর্যন্ত এই পুরাটুকু নিয়ে যাইতে আমার কতটুকু কাজ করা সেটা বের করা কিন্তু আমরা কি সেটা বের করছি আমরা কিন্তু শুধুমাত্র এই ক্ষুদ্র স্মরণ ঘটাইতে আমার যতটুকু কাজ করা সেইটুকু বের করছি তাহলে আমার তো এই ক্ষুদ্র স্মরণের জন্য কাজটা দরকার নাই আমার দরকার এইখান থেকে টোটাল কাজ তাহলে এই যে আমি সামান্য অংশটুকুর জন্য কাজ বের করলাম আমি কিন্তু চাইলে একই কনসেপ্টে অন্য আরেক জায়গায় সামান্য একটা আমি ডিএক্স চিন্তা করে নিই ওইটার জন্য কাজ বের করতে পারতাম আবার এখানেও একইভাবে সামান্য একটা ক্ষুদ্র অংশ বিবেচনা করে আমি কাজ বের করতে পারতাম এবার যদি আমি এরকম এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টের মধ্যে যতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এরকম স্মরণ পসিবল সবার জন্য আমি এই ক্ষুদ্র ক্ষুদ্র স্মরণগুলো দিয়ে কাজ বের করি এবং সকল কাজগুলো যোগ করে দিই তাহলে কি আমরা মোট কাজটা পাই যাব আর এই যে জিনিসটা আমরা করলাম যে ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো বের করলাম তাহলে সকল ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে যোগ করলাম এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে যোগ করার নামে আমরা ম্যাথমেটিক্সে কী দিই ভাইয়া যোগজীকরণ অর্থাৎ ইন্টিগ্রেশন অর্থাৎ আমি যদি এখন এই যে এই ক্ষুদ্র কাজটা পাইলাম এই ক্ষুদ্র কাজটাকে আমি ইন্টিগ্রেট করে দিই তাহলে আমি কি একদম টোটাল কাজটা পাই যাবো এবার ইন্টিগ্রেশনটা যদি আমি করব বা যোগটা চালাবো কোন জায়গা থেকে কোন জায়গার মধ্যে চালাতে যাচ্ছি আমি চাচ্ছি কি এ পয়েন্ট থেকে বি পয়েন্টের মধ্যে যতগুলো ক্ষুদ্র কাজে যোগ করব। তা মানে আমাদের ইন্টিগ্রেশনের লিমিটটা হবে কি যে এই এ থেকে বি পর্যন্ত আর এ যে পজিশনটা ভাই এই এই পজিশনের নাম কি দিছিলাম আমরা যে সাম্য অবস্থান অর্থাৎ এক্সিক জিরো আর বি পজিশন আমি ধরলাম বি একটা র্যান্ডম একটা পজিশন অর্থাৎ সাম্য অবস্থান থেকে তার দূরত্ব কত আসলে এক্স দূরত্বে সে আসে তাহলে আমরা যদি লিমিটটা দিই তাহলে লিমিটটা কী দেবো যে জিরো হতে এক্স পর্যন্ত অর্থাৎ আমি সাম্য অবস্থানে ছিলাম সাম্য অবস্থান থেকে আমি এক্স দূরত্বে সরাইছি তাহলে এখন কতটুকু কাজ হবে তাহলে জিরো হতে এক্স পর্যন্ত আর এখানে আমাদের কথা আসবে জিরো থেকে ডাব্লিউ পর্যন্ত কাজ যেহেতু এবার এই ক্ষুদ্র ক্ষুদ্র যে কাজগুলো ছিল এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলোকে যোগ করে আমরা কী পাবো ভাইয়া যে হচ্ছে মোট কাজটা পাওয়া যাব তাহলে আমি লিখলাম এই পাশে যে টোটাল কাজ ডাব্লিউ আর এই পাশে আমাদের ছিল এফ ইন্টু ডি এক্স এবার আমরা একটা জিনিসপত্র জানি যে আমি যে বস্তুটাকে দিকে বল প্রয়োগ করতেছিলাম তো বাহ্যিক আমি যেই বলটা প্রয়োগ করছিলাম সেই বলের পরিমাণটা ছিল এফ এবং এই এফের পরিবর্তে আমরা কী লিখতে পারবো লিখতে পারবো হচ্ছে কে এক্স আর আমি যে বলটা প্রয়োগ করছিলাম সেটা ছিল এই দিকে আর বিপরীত দিকে যে প্রত্যয় নিয়ে বলটা ছিল সেটা কি ছিল মাইনাস কে এক্স তো আমি যতটুকু কাজ করছি আমি সেইটুকু বের করতে যাচ্ছি তো আমার দ্বারা যতটুকু বল সেটা আমি লিখে ফেললাম যে কে এক্স সাথে কি আছে যে ডি এক্স এবার এখানে লিমিটটা সে লাগেই জিরো থেকে এক্স পর্যন্ত তো আমার লিমিটটাও লিখে রাখলাম এবার ভাই ইন্টিগ্রেশনের যে ছোট্ট একটা সূত্র আমি একটু দেখাই দিচ্ছি তো এটা যারা ইন্টিগ্রেশন কোর্স অলরেডি তারা জানো তো যারা জানো না আমি তার জন্য বলতেছি এবার লিমিটটা তো জিরো থেকে এক্স পর্যন্ত আছে একটা নিয়ম হচ্ছে যে ইন্টিগ্রেশনের মধ্যে যেগুলো কনস্ট্যান্ট ভ্যালু সেগুলোকে আমরা বাইরে নিয়ে আসি তো এখানে কে এক্স ডি এক্সের মধ্যে কেটা একটা কনস্ট্যান্ট জিনিস স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক তো সেটাকে আমি বাইরে নিয়ে আসলাম তো কেটা বাইরে থাকলো আর আমাদের এখানে ইন্টিগ্রেশন এখন হচ্ছে জিরো হতে এক্স পর্যন্ত আর কিনে এক্স ইন্টু ডি এক্স এবার এক্স ইন্টু ডি এক্স এই ব্যাপারটুকুর আমাদের ইনটিউশন কী আসবে তবে আমি সাইডের ছোট্ট একটা সুদ দেখা দিচ্ছি তো আমাদের আসলে ইনটিউশন একটা বেসিকটা ফর্মুলা আছে যে এক্স এন ইন্টু ডি এরকম যদি কখনও থাকে এটুকুর মিনিং হচ্ছে যে আমি এক্সের সাপেক্ষে ইনটিউশনটা করতেছি এবং আমাদের কতর ইনটিউশন বের করতে বলছি এক্স টু দি পাওয়ার এন এরকম যদি থাকে কখনো তাহলে আমাদের ইন্টিউশনের ফর্মুলা ছিল এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আর এন প্লাস ওয়ান অর্থাৎ এই যে এক্সের মাথায় যেটা থাকবে তার সাথে আমরা এক যোগ করে দেব আর ওই যে বর্ধিত পাওয়ারটা আমাদের এন প্লাস ওয়ান ওটা দিয়ে ভাগ করে দেব তো ফর এক্সাম্পল আমাদের আসছে এখানে এরকম এক্সি স্কোয়ার ইন্টু ডি এক্স তাহলে আমরা কী লিখবো এখানে তা আমরা এরকম লিখবো যে এখানে আমাদের পাওয়ারটা আছে দুই তাহলে হচ্ছে যা ছিল তার সাথে এক যোগ হয়ে যাবে এই যে এক যোগ হয়ে তো আর ওইটা দিয়ে ভাগ করে ফেলতাম তাহলে আমাদের রেজাল্ট কি আসবে এক্স কিউব বাই থ্রি তাহলে একইভাবে ভাই আসলে তুমি এইখানে কাজটা চালাই তাহলে কি আসবে দেখো তো যে এক্স আছে কিছু নয় মানে কি মনে হয় ওয়ান আছে তাহলে এখানে যে যা ছিল তার সাথে আরও এক যোগ তাহলে এক্স ছিল আরো এক যোগ করলে দুই আর ওই দুই দিয়ে ভাগ এরপরে আমাদের লিমিটটা ছিল লিমিটটা ছিল জিরো হতে এক্স পর্যন্ত তো এইবার যদি আমি একটু কাজ করি এখানে কেটা থাকলো এই যে টুটা কনস্ট্যান্ট জিনিস আমি বাইরে নিয়ে চলে আসলাম তাহলে হাফকে আর এবার যদি ইনটিউশন লিমিটটা বসানো হয় তাহলে আমাদের আসবো হচ্ছে এরকম লিমিট বসানোর নিয়ম কী যে প্রথমে আপার লিমিটটা বসাইতে হয় তো এক্সের জায়গায় আমি এক্স বসাইলে এক্সই থাকবে আর উপরে স্কোয়ার ছিল এ পরে মাইনাস চিহ্ন দিয়ে এই এক্সের জায়গায় নিচে যেটা থাকতো লোয়ার লিমিট সেইটাকে বসাইতাম আমরা তো বসাই দিলাম এইটা তো আমাদের আলটিমেটল জিনিসটা দাঁড়ালো কত এইরকম যে আমার কৃতকাজটা বেরোলো হচ্ছে হাফ এই যে এখানে আমাদের কে আর এই যে এখানে জিনিসটা দাঁড়ালো এক্স স্কয়ার অর্থাৎ এই যে মাইনাস জিরো স্কোয়ার তো বাদ তাহলে আমাদের আমরা আপাতত যেটুকু পায়ে গেলাম সেটা হচ্ছে কি যে এই সরল দুলকটাকে যদি আমি হচ্ছে এরকম করে এই পজিশন থেকে শুরু করে এই এক্স পজিশনে সরাইতাম তাহলে এইটুকু সরাইতে আমার কতটুকু কাজ করা লাগতেছে যে হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার যেহেতু আমাদের হাফ কে এক্স স্কোয়ার কাজ করা লাগছে তা মানে কি এই শক্তিটুকুই ওই সরল দুলকের মধ্যে জমা আছে তো আমি এটুকুই কী বলবো যেহেতু যেহেতু আমি বস্তুটাকে জিরো হতে এক্স পরিমাণ দূরে সরাইতে আমার এতটুকু কাজ করা লাগছে তার মানে এটা এখন তার মধ্যে শক্তি হিসেবে জমা আছে আর আমরা এটাকে কী বলি যে বিভব শক্তি তার মানে যে আমাকে যদি কখনো বলে কোনো একটা বস্তুকে আমরা সাম্যবস্থান হতে এতটুকু সরাইছি সাম্য থেকে তার স্মরণ এক্স সুতরাং তার মধ্যে কী পরিমাণে শক্তি জমা আছে বা তার বিভব শক্তিটা কত তাহলে আমরা কী বলবো যে ডাব্লিউজিক্স টু হাফ কে এক্স স্কোয়ার তার মানে আমাদের যদি স্মরণটা জানা থাকে কতটুকু আমি স্মরণ ঘটেছি তাহলে আমি খুব সহজেই আমি এখান থেকে কী বের করতে পারবো যে হচ্ছে সরল দোলন গতির ক্ষেত্রে যে বিভব শক্তিটা সেইটা বের করে ফেলতে পারবো তাহলে হাফকে এক্স স্কোয়ার এবার যদি আমাকে কখনো বলে যে আমি হচ্ছে কতটুকু সরাইছি না বলে আমাকে বলে কি সরলদোলক টাইপের যখন সে যখন এরকম দোলাদোলি করতেছিল তো তখন দুই সেকেন্ড পর তিন সেকেন্ড পর বা এক সেকেন্ড পর তার মধ্যে কী পরিমাণে শক্তি জমা আছে সেটা আমাদের চাইলে কিন্তু বের করতে বলতে পারে তাহলে এবার আমরা বিভব শক্তিটা বের করবো কীভাবে যে টাইমের রেসপেক্টে এবার আমরা এতক্ষণ বের করছিলাম কি যে স্মরণ জানা ছিল আমাদের অর্থাৎ স্মরণ বা এর রেসপেক্টে বের করছিলাম ডাব্লিউ আর যেটা আমাদের ডাব্লিউ সেটা কি আসলে আমাদের কি বিভব শক্তি কারণ আমি যতটুকু কাজ করবো অতটুকুই জমা হবে তার মধ্যে তাহলে এইটাই আমাদের দেখছিলাম বিভব শক্তি